বিসমিল্লাহিরহমানিরহিম, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, টঙ্গী সরকারি কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থী ও অনার্স প্রথম বর্ষের সকল শিক্ষার্থীদের আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় ইসলাম, ইসলামের আবিধানিক পরিসর এবং ধর্ম হিসাবে ইসলামের স্বরূপ। আজকের অনলাইন ক্লাস উপস্থাপন আমি আব্দুল বাবু কাউসার, প্রভাষক, ইসলাম স্টাডিজ বিভাগ, টঙ্গী সরকারি কলেজ। ইসলামের আবিধানিক পরিসর, ইসলাম আরবি শব্দ, এটা সিলমুন ও সালামুন শব্দ থেকে গঠিত, যার আবিধানিক অর্থ হচ্ছে আনুগত্য বা সাবমিশন, আত্মসমর্পণ বা সারেন্ডার, সন্ধি ট্রিটি, শান্তি পিস, নিরাপত্তা বা সিকিউরিটি, যথার্থতা, দোষ ত্রুটি ও বিপদ আপদ থেকে মুক্ত। কেননা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তুমি ইসলাম গ্রহণ কর, দ্যাট মিন্স নিজেকে আল্লাহর কাছে সমর্পণ কর, তাহলে নিরাপত্তা লাভ করবে। এবার জেনে নেওয়া যাক ইসলামের পারিভাষিক পরিচয়। পরিভাষা, ইসলাম হচ্ছে বিশ্বপ্রভু মহান আল্লাহ তাআলার প্রতি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করে তার কাছে পূর্ণ আত্মসমর্পণ করা ও তার অনুগত হওয়া, বিনা দ্বিধা তার আদেশ নিষেধ মেনে চলা এবং তার দেওয়া জীবন অনুসারে জীবনযাপন করা, বিধান অনুসারে জীবনযাপন করা। মুসলিম ধর্মতত্ত্ববিদগণ বলে, মনে প্রাণে আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আত্মসমর্পণ করা এবং আল্লাহ ও তার রাসুলের প্রতি মৌখিক স্বীকৃতি দান করে ইসলামের অনুশাসনগুলো পালন করা ও হারাম কাজ থেকে বিরত থাকার নাম ইসলাম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন, ইসলাম হচ্ছে আল্লাহ তাআলার সকল আদেশকে মেনে নেওয়া ও তার প্রতি আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের মূল কথা নিজেকে কারো নিকট সপদ্য করে দেওয়া ও সম্পূর্ণরূপে তারই অধীনে অনুগত হয়ে থাকা। আল্লাহর মনোনীত দিনকে ইসলাম বলা হয় এই কারণে যে নিজের সত্তাকে সম্পূর্ণরূপে আল্লাহর নিকট সপদ্য করে দিতে হয়। আল্লাহর নিরঙ্কুশ আনুগত্যই নিজের জীবনের আদর্শ পন্থারূপে গ্রহণ করতে হয়। প্রকৃতপক্ষে দিন ইসলামের মূল কথা এটাই এবং ইসলাম আমাদের নিকট এটাই দাবি করে। আর যিনি বা যে ইসলামের বিধান অনুসারে জীবনযাপন করেন তিনি হলেন মুসলিম বা মুসলমান। ইসলাম আল্লাহর মনোনীত একমাত্র দিন। ইসলাম বিশ্বপ্রভু আল্লাহ তাআলার মনোনীত একমাত্র দিন বা একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। কেননা আল কোরআনে বলা হয়েছে, ইন্নাদ দিন ইনদাল্লাহ ইসলাম, ট্রুলি দা রিলিজিয়ন উইথ আল্লাহ ইজ ইসলাম। এটা একটি শাশ্বত জীবন আদর্শ, এটার্নাল লাইফস্টাইল অফ এভরি ম্যান কাইন্ড। দোলনা থেকে কবর পর্যন্ত এই ব্যবস্থার আলোকে একজন মুসলমানকে জীবন যাপন করতে হয়। ইসলামের ধর্ম পরিচয় বা ইসলামের স্বরূপ, ইসলামে রয়েছে সুষ্ঠু সমাজ, রাষ্ট্র ও অর্থ ব্যবস্থা, আন্তর্জাতিক নীতিমালা ও জাতীয় জীবন বিধান ইসলামে রয়েছে। ইসলাম বিশ্ব মানবতার সামগ্রিক জীবনের সবকিছু সুষ্ঠু সমাধান বাতিয়ে দেয়। ইহলৌকিক শান্তি ও পরলৌকিক মুক্তির গ্যারান্টি ইসলামী জীবন ব্যবস্থাতেই বিদ্যমান। ইসলাম একটি ধর্ম হলেও তা অপরাপর ধর্মের অনুরূপ নয়, কেননা ইসলাম বাস্তব জীবন এবং নৈতিক ও আধ্যাত্মিক জীবনের সমন্বয় একটি সর্বোত্তম জীবন বিধান। দ্যাট মিন্স কম্পাইল টু দ্য লাইফ অফ হেয়ার আফটার অ্যান্ড দ্য লাইফ অফ দিস আফটার। ডক্টর আলী আলী ইজ্জেদ বেগোবিস বলেন, ইউরোপে রিলিজিয়ন শব্দটি যে অর্থে ব্যবহার করা হয় সেই হিসেবে ইসলাম কোনো ধর্মের শ্রেণীকরণে পড়ে না। ইসলাম মুক্তি ও শান্তিকামী মানুষের একটি চির প্রগতিময় পরিপূর্ণ জীবন বিধান। এই ইসলাম সম্পর্কে পবিত্র কোরআনে ঘোষিত হয়েছে, ইন্নাদ দিন ইনদাল্লাহি ইসলাম, ইসলামই আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা, সূরা আল ইমরান আয়াত 9-19। আল কোরআনে আরো বলা হয়েছে, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা অবলম্বন করতে চাইবে তা আল্লাহর নিকট কখনো গ্রহণযোগ্য হবে না। ইফ এনিওয়ান সিক্স এ রিলিজিয়ন আদার দ্যান ইসলাম, ইট উইল নেভার বি অ্যাকসেপ্টেড টু হিম, আর সে পরকালে ভীষণ রূপে ক্ষতিগ্রস্ত হবে, সূরা আল ইমরান আয়াত 9-85।
ইসলামের ধর্ম পরিচয় স্বরূপের বাকি অধ্যায়। তোমরা আগে জেনেছো ইসলাম শাশ্বত ধর্ম বা জীবন ব্যবস্থা, এবং এই ধর্ম প্রথম মানব ও নবী হজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ ও বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবী রাসুলের দীন বা ধর্ম ছিল ইসলাম। তাই ইসলামে সকল নবী রাসুলের অভিন্ন শাশ্বত ধর্ম। সকল নবী রাসুল সকল যুগের মানুষকে ইসলামের দিকে আহ্বান করেছেন এবং এরই ভিত্তিতে নিজ নিজ কওমকে বা জাতিকে গড়ে তুলেছেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজ ধর্মের নাম ইসলাম এবং তার উম্মতকে উম্মতে মুসলিমা বলে অভিহিত করেছেন। কোরআন এসেছে, হে আমাদের প্রভু, আমাদের উভয়কে মুসলিম তথা তোমার অনুগত বানাও এবং আমাদের বংশধর হতেও এক উম্মতে মুসলিমা অর্থাৎ তোমার এক অনুগত উম্মত বানাও। সূরা বাকারার 188 নং আয়াত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে এও নামে অভিহিত করেছেন। কোরআনে বলা হয়েছে, এটা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত, তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলিম হিসেবে। সূরা হাজ আয়াত 78। পরিশেষ আলোচনা। মোট কথা, নবী রাসুলগণের প্রচারিত ধর্মে মৌলিক কোনো পার্থক্য ছিল না, কিন্তু প্রত্যেকের শরীয়ত ছিল ভিন্ন ভিন্ন। এক্ষেত্রে আল কোরআনে বলা হয়েছে, আমি তোমাদের প্রত্যেকের জন্য শরীয়ত ও স্পষ্ট পথ নির্ধারণ করেছি। সূরা আল মাইদা 8:48। হজরত আদম আলাহ সাল্লাম থেকে আরম্ভ করে নবী রাসুলগণের যে ধারা শুরু হয়েছিল তার সমাপ্তি ঘটে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। তিনি সর্বশেষ নবী, তারপর আর কোনো নবী রাসুল আসবেন না। তার আগমনে পূর্ববর্তী সমস্ত শরীয়ত রহিত হয়ে গেছে। তাই এখন ইসলাম বলতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিত শরীয়তকে এবং মুসলিম বলতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকেই বুঝাবে। এতক্ষণ আমাদের সাথে অনলাইন ক্লাসে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এই করোনাকালীন মহাবিপর্যয়ের সময় তোমরা বাসায় অবস্থান করবে এবং পড়ালেখা আরো মনোযোগী হবে। একাদশ শ্রেণীতে নতুন যারা কলেজে ভর্তি হয়েছ তাদের সকলের জন্য শুভকামনা। পরবর্তীতে অন্য কোনো অনলাইন ক্লাসে তোমাদের সাথে আবারও কথা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।